সেরাম কি সেটা বলতে গেলে একটু ডিটেইলে যেতে হবে। সেরাম হচ্ছে বেশ কিছু গুড ইনগ্রিডিয়েন্ট দিয়ে অ্যাক্টিভ একটা প্রোডাক্ট যেটা খুব তাড়াতাড়ি কাজ করে। এখনকার দিনে আমরা সেরাম ছাড়া কোনো কিছুই কল্পনা করতে পারি না। তো সেরামের ইউজগুলো কিন্তু অনেক রকম হয়ে থাকে। লাইক সেরামের ইউজ করার ফলে দেখা যাচ্ছে যে স্কিনে ডার্কনেস কমে যাচ্ছে, আন্ডার আই ডার্কনেস কমে যাচ্ছে, হেয়ারের জন্য হেয়ার ফল কমে যাচ্ছে, হেয়ার রিগ্রোথ করছে, দেন ওপেন পোর যেটা থাকছে ওপেন পোরটাকে ক্লোজ করছে বা মিনিমাইজ করছে, দেন ব্রাইটেনিংয়ের কাজ করছে, হোয়াইটেনিংয়ের কাজ করছে। দেন সিরামের যেটা কাজ হচ্ছে কিছু হাইলুরোনিক অ্যাসিড আছে যেগুলোতে স্কিনের ডার্ক স্পট, মেলিসমা এগুলো চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের সিরাম আছে। সো এটা কিন্তু আমরা বাজার থেকে একটা কিনলাম আর লাগালাম, এটা কিন্তু না। আর সিরামের ইউজের কিছু সিস্টেম আছে, তো এই প্রসেসিংটার মধ্যে যদি না যাই আমরা সেরামে কোনো কাজ হবে না। সেরাম কিন্তু ইউজ করলে একদম ড্রাই স্কিনের মধ্যে সেরাম যায় না। সো একটু ওয়েট রেখে জাস্ট আমরা মুখটা ধুয়ে আসলাম, খুব ভালো ফেস ওয়াশ বলি বা বিভিন্ন ধরনের কিছু দিয়েই আমরা ক্লিন করে থাকি, মাইসেল ওয়াটার দিয়েও ক্লিন করি, যেটা কিছু দিয়েই আমরা ক্লিন করি। সুন্দর করে ক্লিন করার পর একটু ওয়েট থাকে তখনই আমরা সেরামটা লাগাবো, এবং সেরামটা লাগানোর সময় অবশ্যই আমরা ট্যাপ ট্যাপ করে লাগাবো, এভাবে মাসাজ করে লাগাবো না। ট্যাপ ট্যাপ করে লাগানোর পরে সেরামটাকে এটাকে ক্লোজ করার জন্য, সেরামটাকে সুন্দরভাবে সিল করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার লাগাতে হয়। সেরামটা একটু ড্রাই হওয়ার জন্য এক দু মিনিট টাইম দিতে হবে, এর ফলে দেখা যাবে সেরামটা লক হয়ে যাবে এবং সেরামের কাজ করবে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ভিজা স্কিনের মধ্যে সেরাম লাগালে ইনট্যাক করে, কিন্তু আরও দু একটা সেরাম আছে যেটা একদম ড্রাই ফেজে লাগাতে হয়, লাইক ভিটামিন সি এবং আরও কয়েকটা আছে এরকম। আর সেরামের যে ব্যাপারটা হচ্ছে কী কাজ করে সেরাম, সেরাম আমরা বাজার থেকে আনলাম লাগাচ্ছি কিন্তু এটার কাজ কী এটা জানতে হবে। প্রত্যেকটা সেরামের আলাদা আলাদা কাজ থাকে এবং সেটা সেরামের গায়ে লেখা থাকে, এবং অবশ্যই সেরাম লাগানোর যে প্রসেসটা আছে এটা আমাদের মেনটেন করতে হবে। ক্লিন ফেজে সেরাম খুব কাজ করে এবং রাত্রিবেলা সেরামটা অনেক বেশি কাজ করে। অল্প দু একটা সেরাম আছে যেটা আমরা দিনে লাগাতে পারি, ম্যাক্সিমাম সেরাম কিন্তু রাত্রি কাজ করে বেশি ভালো। সেরামটা আসলে ব্যবহার করতে গেলে অনেক বেশি সতর্ক হতে হবে, সেরামের ব্র্যান্ড এবং স্কিন কোয়ালিটি, স্কিন টোন জানতে হবে, স্কিনের প্রবলেম প্রপার জানতে হবে। আপনি ব্রাইটেনিং সেরাম ইউজ করছেন বাট আপনার স্কিনে পিম্পলস আছে, তো আপনার সেটা জানতে হবে আগে, পিম্পলসটা আপনি কেয়ার করবেন নাকি ব্রাইটেনিংটা করবেন। তো এক একটা সেরাম কিন্তু এক একভাবে কাজ করে, এবং যাদেরকে যারা সেরাম ইউজ করছেন বিভিন্ন কাজের জন্য তারা সতর্ক থাকবেন যে সেরাম ইউজ করলাম কাজ হলো না, সেটার চেয়ে বেটার হয় যে সেরামটার জন্য পারফেক্ট কাজ করে সেটার জন্য প্রিপারেশন এবং মেনটেনেন্সগুলো খুব সুন্দর করে আপনারা ফলো করবেন।